আমার নানার পরে আমার বা আমার বাবার পরে আমি এই তো নির্মাণ করে পূজো করে চলে আসছি এইভাবে কি রকম আনন্দ ভোগ করে এখানকার জনগণ সবাই সবাই আনন্দ ভোগ করে সবাইকে মিলে ঝুলে আমরা করি গ্রামবাসীকে নিয়ে করি যে কোনো জিনিস করি আমরা সবাই আনন্দ ভোগ করে এখানকার গ্রামবাসী এখানে গান হয় গান হয় এখানে অনুষ্ঠানও হয় বলছি আপনার নাম আমার নাম দিলীপ কুমার সিংহ এই পূজো এই আমাদের কালী পুজো এটা ঐতিহ্যবাহী পুজো প্রাচীন কাল থেকে হয়ে আসতেছে এই যে আমরা পুজো করি এই পুজোর কাঠামো আমাদের সারা বছর জলে থাকে এটা 100 বছর পুরানো ইয়া আমাদের পাটাতন আর ওই পাটাতনকে আমরা পুনরায় কালীমা নির্মাণ করার জন্য ওখান থেকে নিয়ে আসি 2 কিলোমিটার দূর থেকে আমাদের গ্রামে এখানে নির্মাণ হয় নির্মাণ হওয়ার পর টোটাল গ্রামবাসী মিলে আমরা ওই পূজাটাকে সম্পন্ন করি আর কালীমায়ের যত ভক্ত আছে আশেপাশে যত গ্রাম আছে সবাই মিলে সহযোগিতা করে আমরা গোটা গ্রামবাসী মিলে এটাকে পরিচালনা করি আর সবথেকে বড় কথা হচ্ছে এটা করার পর ভোরবেলা আমাদের দীপাবলির পরের দিন আমরা এটাকে ধানক্ষেত দিয়ে নিয়ে যাই সবথেকে বড় কথা হচ্ছে মায়ের এটা নির্দেশ এটা প্রাচীন কাল থেকে হয়ে আসতেছে যে মা যেদিক দিয়ে যাবে সেদিক দিয়ে আমাদের নিয়ে যেতে হবে সেখানে মোটামুটি 10-15 হাজার লোক আর লোক দাঁড়ানোর জায়গা থাকে না আর মা ওই জন্য একদম ধানক্ষেত দিয়ে ওর যেদিক দিয়ে রাস্তা থাকে একদম ঠিক চলে যায় নিজের স্থানে ধানক্ষেত এবার নষ্টের কথাটা হচ্ছে যেদিক দিয়ে মা যায় যার যার জমি পড়ে ধানের ওরা বলছে যে না আমাদের ধানক্ষেত দিয়ে মা গেলে আমাদের কোনো দিন কম হয় না আরও বরঞ্চ বেশি হয় এটা সবাই বলে আসে আজ অবধি কেউ কমপ্লেন করেনি যে আমার ধানক্ষেত দিয়ে আমার জমি দিয়ে যেতে দিব না বা কেন যাচ্ছে এটার জন্য আমরা খুবই গর্বিত মায়ের উপকার পেয়েছে ওই জন্য কেউ কোনো দিন বলে না এই মায়ের নাম আছে সবাই জানে মায়ের নাম হচ্ছে মা জুঝার পুরিয়ানি কালী মাতা আচ্ছা এখানে যে এখানে নির্মাণ করে সুশীল সিংহ মহাশয়
ini মোটামুটি 50 বছর ধরে করছে আগে ওনার বাপ দাদারা করতেন তারপরে ইনার উপরে ইয়াটা পড়েছে ইনি নিজের হাতে ইয়াটাকে নির্মাণ করেন কোনো ডাইস লাগে না প্রতিমাটা পুরোটাই নিজে তৈরি করেন যা করতে হয় সব নিজে হাতে করেন ওখানে পাঠাবলি হয় যেমন ওদেরকেও ভাগ করে দেওয়া আছে যারা পাঠাবলি করবে ওখানে পূজা করবে তো ওদের নাম হচ্ছে ওরা পাঁচ ভাই আছে গণেশ ধনেশ তারপরে হচ্ছে দিনকাটু সসি টেপু এরা সবাই মিলে ওখানে বলির দায়িত্বটা পুরোটাই সম্পন্ন করে সবাই আমরা সহযোগিতা করি কমিটি গ্রামবাসী মিলে ওরাও সম্পূর্ণভাবে ইয়াটা বলিটা পূরণ করে এখানে যেদিন আমাদের দীপাবলি হয় এখানে যেখানে পূজো হয় এখানে আমাদের সারা রাত্রি ব্যাপী একটা রামায়ণ জাতীয় মহাভারত জাতীয় একটা গান হয় আর কি যাতে আনন্দ করতে পারে সবাই নাচ গান বলতে এমনিতে আমাদের এই যে আরতি হয় যারা বাচ্চাগুলো আছে তাদের জন্য আমরা প্রাইজের ব্যবস্থা করি ওরা এস অ্যান্ড আর এন্টারপ্রাইজ বলরাম দিহি জামদা সার্কাস ময়দানের বিপরীতে ঝাড়গ্রাম পিন 7218507 এখানে এসএস 304 এবং 202 পাইপ রেলিং ফিটিং এসএস শীট এসএস ওয়েল্ডিং রড পলিশ হুইল অ্যাঙ্গেল গ্রাইন্ডার এসএস করবিট এসএস ড্রিল বিট পলিশ শপ পাওয়া যায় এছাড়াও পাইপ বেন্ডিং করা হয় এখানে উল্লিখিত সমস্ত মেটেরিয়াল এবং সার্ভিস পাওয়া যায় তাই আজই যোগাযোগ করুন 9083810802 এবং 9679616656